ও বন্ধুরা, আমরা খেতে বসে গেছি। কি হচ্ছে আজকে? কচুরি আর হচ্ছে তরকারি। ভেবে উঠতে পারছি না কি করবো, যাবো কি যাবো না ভেবে তো পাচ্ছি না। চলো আমরা ব্রেকফাস্ট করি, তোমরা ব্রেকফাস্ট করো না, তাড়াতাড়ি করে আমাদের সঙ্গে থাকো। পুরো এইটুকুতেই ঘেমে গেছে। এই দোকানের দইটা খুব ভালো। পুরো বারান্দা, এত বড় বারান্দা, আর হচ্ছে ওটা হচ্ছে কিচেন, ওপেন কিচেন। চলে আসছি, আর কাকিমা একটু পরে বেরোবে, কাকু কাকিমা একটু পরে বেরোবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুটুলি। কৌশুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দাদাভাই সকাল সকাল এডিট নিয়ে বসে পড়েছে, এখন এটা এডিট করে আপলোডে বসিয়ে দেবে। আর আমার মর্নিংটা হয়ে গেছে অনেক তাড়াতাড়ি। আর এখানে আমি ঝাঁটটা দিয়ে ঘরটা পরিষ্কার করে নেবো, আর ওইখানে ছেলে হাঁটছে, ওকে ফুল আনতে বলেছি, ঠাকুরের ফুল, ও ঠাকুরের ফুল আনবে। আর এদিকে সকালবেলা হাঁটাহাঁটি করছে, এদিকে কাকা শ্বশুররা কাকি শাশুড়িরা নেই, ওরা দেশে বাড়ি গেছে, তা আমরাও কিছুক্ষণ পর বেরাবো দেশে বাড়ি। তা কেন যাচ্ছি দেশে বাড়ি, তা তোমরা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ, তা তোমরা জানতে পারবে কেন যাচ্ছি আমরা দেশে বাড়ি। আর তাড়াতাড়ি করে কাজকর্ম করে নিই, করে টিফিন টিফিন করি, তারপরে আবার তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরাতে হবে। চলো দেখতে থাকো, স্কিপ না করে। ও বন্ধুরা, আমরা খেতে বসে গেছি। কি হচ্ছে আজকে? কচুরি আর হচ্ছে তরকারি, সেম আমার আর তিনজনেরই সেম। আর সঙ্গে আমার আর ছেলের হচ্ছে ডিমের অমলেট। দিদি ভাই আজকে একটু এটা অন্যভাবে বানিয়েছে, সেটাই আমরা খাবো। কি ভাবে বানিয়েছো? আর সঙ্গে চা, রোল করে করে, ও রোল করে করে ডিমের অমলেট, এটা খুব ভালোবাসি খেতে আমরা, এটাই খাই। দিদিভাই খেতে বসে গেছে, খেয়ে দে, খেয়ে দে তো আমরা যাবো আমাদের দেশের বাড়িতে। তার মধ্যে বাইরে পড়ছে বৃষ্টি, কখনো রোদ্দুর, ভেবে উঠতে পারছি না কি করবো, যাবো কি যাবো না ভেবে তো পাচ্ছি না। চলো আমরা ব্রেকফাস্ট করি, তোমরা ব্রেকফাস্ট করো না, তাড়াতাড়ি করে আমাদের সঙ্গে থাকো। তবে এখন রওনা দিচ্ছি আমরা, দাদাভাই তো চলে যাচ্ছে। হ্যাঁ, দরজাটা দিয়ে যেতে হবে, চলো আবার দেখাবো ওইখানে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, কুকুর তো ঢুকবে, দরজাটা বন্ধ করে দে না। এই যে শুয়ে আছে আরেকজন বাবু, আর দুজন এইখানে শুয়ে আছে। এই দরজা খোলা থাকলে একদম ভেতরে ঢুকে যাবে, আমাদের রোটায় কেউ নেই। পুরো এইটুকুতেই ঘেমে গেছে। এই দেখো আবার রোদ উঠেছে, এ আজকে সারাদিন এরকমই হবে, রোদ উঠবে বৃষ্টি হবে। দেশের বাড়ির রাস্তা, দেশের বাড়ির দিকে আমরা ঢুকছি। আকাশটা কি সুন্দর লাগছে, যাচ্ছে মিষ্টি নিতে।
এই দোকানের মিষ্টিটা খুব ভালো। হ্যাঁ, দই নিয়ে নাও। কত করে? এই দোকানের দইটা খুব ভালো। ইয়ে দইটা নিলে না কেন তাহলে? এইবার ঢুকে যাচ্ছি, আমাকে নামিয়ে দাও। জল পিছু, বড় কাকু আর সুন্দর কাকু দাঁড়িয়ে আছে। ওইটা দেখবে না? ও না না, ওই আবার বৃষ্টি আসলে দেখতে যেতে পারবো না। ঘন্টা বাজিয়েছে। আবার উঠতে খুব খাড়া না সিঁড়িটা? কি করছে? আমরা দুজন একটু বেরিয়েছি, কাকু ঘরটা কোন দিকে করেছে, আসার উদ্দেশ্য হচ্ছে আমার কাকা শ্বশুর একটা ঘর তুলছে, সেটা কালকে ছাদ ঢালাই হয়েছে, সেটা কালকে তো আমরা আসতে পারিনি, ওইটা দেখতে আসলাম। কাকিমা ছোট ভাই, ও মামাকে চেনাই যাচ্ছে না। আকাশটা যা লাগছে না, এই সিঁড়িগুলো ছোট ছোট লাগছে না? দেখো ছাদটা পুরো ঢালাই হয়ে গেছে। আসলে কেন হচ্ছে পুরো বারান্দা, এত বড় বারান্দা, আর হচ্ছে ওটা হচ্ছে কিচেন, ওপেন কিচেন, পাশে ওটা হচ্ছে বাথরুম কমন, এই একটা ঘর আর পাশে একটা ঘর, দুটো ঘর, 2 BHK। এই এখন খাবার দিয়ে দিয়েছে কাকিমা, আলু ভাতে, পটল ভাজা, ভেন্ডি ভাজা, হেভি খাবার, নিরামিষ আজকের বৃহস্পতিবার। কাকিমা বলল পরে খাবো, কাকিমা পরে খাবে আর আমরা খেতে বসে গেলাম। দাদা ভাই তো আগেই বসে পড়েছে, ডাল নেবে না? কেমন লাগছে খেতে? চলে যাচ্ছি, আর কাকিমা একটু পরে বেরাবে, কাকু কাকিমা একটু পরে বেরাবে, আমরা এগিয়ে যাচ্ছি। আর কবে যাবেন, চলে যাবেন বাড়িতে? আর যে ছেলে পড়া আছে বলে তাতেই চলে যাচ্ছি, এখনো বৃষ্টি নেই, এই সময় বেরিয়ে গেলে ভালো। এই বেরিয়ে গেছি, আর এখানেও আমাদের বাড়ির মতনই মাঝে মাঝে জল হচ্ছে, আবার কমছে, আবার বৃষ্টি হচ্ছে। আর চলে আসলাম, কাকিমারও মনটা খারাপ হয়ে গেল, কাকিমাকে বললাম আপনি কবে যাবেন, আর মিষ্টি দোকান এই নেবে না,
এই যাওয়ার পথে আবার দেখো এখানে সিঙ্গাড়া ভাজা হচ্ছে, গরম গরম সিঙ্গাড়া নিয়ে যাবো। হ্যাঁ না রসমালাই, এটা এই যে এটা গোল গোল না, এটা কি হবে পিস হিসাবে না, এটা 200 টাকা, 25 টাকা সয়, 200 তে কত কপি, 4 পিস 35 একটু কেবি দেখে দিও। হ্যাঁ আগে তুমি কাপড় দেবে, তোমাদের মিষ্টির দোকানের নাম নেই, দোকানটার নামই এখানে লেখা আছে রাধা কৃষ্ণ। ছেলে বাইক নিয়ে দাঁড়িয়ে পড়েছে, ও প্র্যাকটিস করছে ব্যালেন্সটা। এই যে বাজার বসেছে, দুদিকেই বাজার, এটা হচ্ছে বিকেল 4টের বাজার, এখানে 7টা অবধি থাকছে। এখান থেকে মেন রোড অনেকটা, ওই কারণে এই সময় বাজারটা বসে, আর বাজারটা উঠে যায় সকালবেলা একদম ফার্স্ট সকালে বসে বাজার, তারপরে 1 ঘন্টার মধ্যে উঠে যায়। পেছনে গাড়ি আসছে, এটা হচ্ছে মুসলিমদের মসজিদ। গরম সিঙ্গাড়া খাচ্ছি, আর দাদা ভাইও খাচ্ছে, ছেলে খাইয়ে দিচ্ছে দাদা ভাইকে, দে বাবাকে দে। হ্যাঁ দাঁড়িয়ে খাবে, ধুলো আছে সামনে, এই যে দাদা ভাই খাচ্ছে। এই কি খাচ্ছো, রসগোল্লা দেখতে পাচ্ছ না? হ্যাঁ এই কি খাচ্ছো, রসগোল্লা দেখতে পাচ্ছ না? না সিঙ্গাড়াটা খুব ভালো খেতে, আর গরম গরম তো ভালো লাগছে খেতে। এই ঘরে আসলাম, ছেলে এবার পড়তে যাবে, ওর ব্যাগটা নিয়ে নিয়েছি সাথে করে। এবার দিদি বলল আসো, অনেকদিন আড্ডা মারা হচ্ছে না, আসো। তাই চাচি দিদির কারখানায় চার মূর্তি একটু আড্ডা মারবো, অনেকদিন যাওয়া হয় না ওর কারখানা, আর এখন ছুটি থাকলেই তো অন্য অন্য জায়গায় যাই, তাই ওর ওইখানে যাওয়া হয় না কারখানাতে, তাই যাচ্ছি অনেকদিন পর যাচ্ছি। আর ছেলে আগিয়ে রয়েছে, ছেলে ওইখান থেকে চলে যাবে পড়তে, আর আমরা একটু আড্ডা টাড্ডা মেরে গল্প টল্প করে বাড়ি চলে আসবো, ওই ঘন্টা খানিকের মতো বসবো। তাই চলো দেখাচ্ছি ওর কারখানাটা। কিন্তু বলে যাবো কারখানা, এটা জায়গা কারখানা, এখানে সব হচ্ছে গেঞ্জি হয়, এটা বড়দা এখানেই হচ্ছে কাজ করছে, দেখো কীভাবে কাজ করছে দেখে নাও, কাজ করে এটা হাতা হচ্ছে না, এটা হাতা হচ্ছে, আর জায়গাবু দেখো বিস্কুট খেতে ব্যস্ত। তা এটা হচ্ছে আমার জন্য আলু চপ, আমরা এখন আলু চপ খাচ্ছি, দিদি খাচ্ছে দিকে ডাল বড়া, বাবন্দা কি হচ্ছে বিস্কুট বড়া। দিদি ভাই আলু চপ, তাকাও তাকাও ওই আগে লাস্ট যা, এই তাকাও একটুখানি সবাই, লাস্ট তো এইবারে তো হচ্ছে জব জব দিয়েছিল। খাবারে দেখো আমাদের জামরুল আর পেয়ারা বিট লবণ দিয়ে মেখে দিয়েছি, আর এই যে এটা শিকরপুরের ওই দোকান থেকে কিনে এনেছি হচ্ছে সাদা দই, আর হচ্ছে ছেলের হচ্ছে রসমালাই, আর সন্দেশ হচ্ছে আমাদের সবার, আর দাদাভাই বললো আমি মুড়ি আমাকে অল্প করে মেখে দাও,
তার দাদাভাইকে মুড়ি চানাচুর দিয়ে দিয়েছি। এখন দাদাভাই ল্যাপটপ নিয়ে বসে পড়েছে, ওর খাওয়ার সময় যত ল্যাপটপ নিয়ে বসে পড়ে। তা আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আজকে তো দেখলেই দেশে বাড়ি গেলাম, কাকু যে বাড়িটা বানাচ্ছে তার ছাদ ঢালাই হয়ে গেছে, আজকের ওরা সব পরিষ্কার করছিল, তা ওইগুলো তো দেখালাম, আর কাকিমাকেও দেখে আসলাম। কাকিমা তো এই 27-28 আসলে 2 মাস হচ্ছে, কাকিমার মন মেজাজ খারাপ। তা কি করা যাবে, মানুষ তো চিরদিন বেঁচে থাকে না, আজ কে কোথায় আছে কাল কে কোথায় থাকবে সেটা ভগবানই জানে। তা চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো খাও, সুস্থ থাকো, কি গো, টাটা টাটা, গুড নাইট, টাটা।